হ্যালো এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই কবিতার থেকে কিছু সাজেশন দিচ্ছি। টেক্সটটি পড়ার সাথে সাথে, অর্থাৎ কবিতাটি পড়ার সাথে সাথে তোমরা যদি এই প্রশ্নগুলো তৈরি করে যাও, তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমরা প্রশ্ন কমন পাবে। গ্রামারের কোয়েশ্চেন এবং অ্যান্সার যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই ধরনের ভিডিও লিঙ্কের জন্যে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও আপলোড হলেই তোমরা সেই লিঙ্কগুলি পেয়ে যাবে। চলে আসছি কবিতার সাজেশনে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এখান থেকে প্রশ্নগুলি হল, হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার্ড টু হিয়ার, বা এই কোয়েশ্চেনটারই ভাষাটা অন্যরকম করে দেয়া হয় অনেক সময়, সেটাও বলে দিচ্ছি। হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন, হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড অব দ্য পোয়েম। মার্কস হল 1+2+3। কোয়েশ্চেন নাম্বার টু, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। কোয়েশ্চেনগুলি হল, হোয়াট ইজ মিন্ট বাই দিস, হুম ডাজ দিস গিভ লাইফ টু, হাউ লং ইজ দিস এক্সপেক্টেড টু লিভ, ইন হোয়াট ওয়ে ডাজ ইট গিভ লাইফ টু দ্য পার্সন। মার্কস হল 1+1+2+2। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হু ইজ দ্য পোয়েট, হুম ডাজ দ্য পোয়েট স্পিক অফ, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পার্সন স্পোকেন অফ। মার্কস হল 1+1+1+3। কোয়েশ্চেন নাম্বার ফোর, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। কোয়েশ্চেনগুলি হল, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু, হাউ ডাজ এভরি ফেয়ার ডিক্লাইন ফ্রম ফেয়ার, হাউ ডাজ দ্য পোয়েট কনভিন্স দ্যাট হিজ ফ্রেন্ডস ইটার্নাল সামার শ্যাল নেভার ফেড। মার্কস হল 2+2+2। এই প্রশ্নগুলি এবং তার সাথে সাথে যদি তোমরা কবিতার টেক্সটটিকে ভালো করে পড়ে যাও, তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমরা প্রশ্ন কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।